শরীরের দুর্বলতার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা কেন স্যুপ খাই না, কেন জুস খাই না? জুস বলতে আমি বলতে পারি যে ভাতের যে মার, এটা একটা জিনিস। জুস বলতে আমি বলতে চাই যে রাতে মা পান্দাবাদ পানি দিয়ে ভিজিয়ে রাখছে, এখানে ফ্রিজে রাখতে পারবেন না, বাইরে থাকবে। পান্দাবাদ পানি দিয়ে ভিজিয়ে রাখছে, সেই পানিটা যদি আপনি খান সকালে, আপনি শরবত খেলেন, আপনি কেন করলা উস্তা এগুলিকে ব্রান করে খাচ্ছেন না সকালে খালি পেটে? আপনার জীবনে ডায়াবেটিস হবে না, প্রেশার হবে না, শরীর জ্বালাপোড়া হবে না। আপনি কেন বেলের সিজনে বেলের শরবত খাবেন না? আপনার পেটটা ওয়াশ হয়ে যাবে। আপনি খাবারের সাথে অবশ্যই অলিভ অয়েল খেতে হবে। অলিভ অয়েল মূলো এগুলিকে বলে হাই কোয়ালিটি রেপিটাইজার, হজমিকারক, স্টুল ক্লিয়ার করবে, গুঁড়া কৃমি, ছোটোখাটো গুঁড়া কৃমি বের করে দেবে। আপনাকে সবসময় কিছু তিতা খাবার খেতে হবে, সবসময় চালটা নরম করে, যত নরম ভাত খাবেন, নরম চাল খাবেন, নরম খাবার খাবেন, সহজপাচ্য খাবার খাবেন, আলহামদুলিল্লাহ আপনার পেটের সমস্যা, শরীরের সমস্যা এবং হাত ফাটা, ফাটা শরীর ফাটা এই জাতীয় রোগ, স্কিন রাফ টাফ হওয়ার রোগটা কমে যাবে। আর ধীরে ধীরে অনেক চিবিয়ে 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 আস্তে আস্তে খাবার খাওয়ার অভ্যাস করলে আপনার শরীরের দুর্বলতাটা কমে যাবে। মুখে যাদের কালো দাগ আছে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বেলের শরবত খাইতে হবে, আপনাকে পেঁপের শরবত খাইতে হবে, আপনাকে তরমুজের শরবত খেতে হবে, আপনাকে উস্তা করলার শরবত খেতে হবে, আপনাকে পালং শাকের শরবত খেতে হবে। এই জাতীয় যত শরবত আছে, যত ধরনের স্যুপ আছে, যত ধরনের জুস আছে, যত ধরনের নরম খাবার আছে, আপনাকে এক মাস এই খাবারের প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ দেখবেন ধীরে 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 মুখের দাগ কমে যাবে। এরপরেও যদি না কমে, আপনাকে দিনে তিনবার করে অলিভ অয়েল ব্যবহার করা আরম্ভ করতে হবে, মুখের যেখান থেকে দাগ করছে, এবং খাবারের ভিতরে অলিভ অয়েল মিক্স করে দিয়ে দিয়ে খেতে হবে। যখনই খাবেন এক চামচ করে অলিভ অয়েল, সব কিছুর মধ্যে কাঁচা অলিভ অয়েল ব্যবহার করবেন। এই তেল থেকে মুখে দাগ আসে, অলিভ অয়েল মুখের দাগ প্রতিরোধ করে, খাঁটি সরষার তেল মুখের দাগ প্রতিরোধ করে, কাঁচা হলুদের সাথে কাঁচা হলুদ বেটে মধু দিয়ে যদি আপনি লাগান তাহলে পরে মুখের দাগ প্রতিরোধ করে। এটা কঠিন হলেও সহজ যদি আপনি নিজে সচেতন হন। সর্বত্র সর্বতভাবে আপনাকে সচেতন নাগরিক হলে আপনার এই ধরনের সমস্যা চলে।